নিউজিল্যান্ড সফর আর চলমান আফগানিস্তান সিরিজে বাংলাদেশের পার্থক্যটা একদম পরিষ্কার। নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের পেস বোলিং করছিলেন ওটিস গিবসন, চুক্তির মেয়াদ শেষ হওয়ায় আর বাংলাদেশে ফিরে আসেননি। বিপিএল চলার সময় পদত্যাগ করেছেন ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স। আফগানিস্তান সিরিজের জন্য বাংলাদেশে ফেরাদের দলে ছিলেন শুধু প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ও স্পিন বোলিং পরামর্শক রঙ্গনা হেরাত। আফগানিস্তান সিরিজ থেকে দলের সঙ্গে ব্যাটিং পরামর্শক হিসেবে যোগ দিয়েছেন জেমি সিরেন্স। বাংলাদেশ দলের সাবেক এই কোচের সঙ্গে তামিম সাকিবদের সম্পর্ক বেশ পুরনো। সঙ্গে দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ তো আছেনই, পরিবর্তিত পরিস্থিতিতে ডমিঙ্গো কিভাবে মানিয়ে নেন সেদিকে ছিল সবার আগ্রহ। আজ জাতীয় দলের ঐচ্ছিক অনুশীলনের ফাঁকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ডমিঙ্গোকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, সিরেন্স অনেক অভিজ্ঞ কোচ, সারা বিশ্বে কাজ করার অভিজ্ঞতা আছে তার, তিনি বাংলাদেশ ক্রিকেটের প্রক্রিয়াটাও জানেন, এই ক্রিকেটারদের আমার চেয়েও হয়তো ভালো চেনেন তিনি, তাকে আমাদের সঙ্গে পাওয়াও তাও ভালো খবর, তিনি কোচিং স্টাফদের মধ্যে অনেক অভিজ্ঞতা যোগ করবেন। মাহমুদ থাকাতেও ডমিঙ্গোর কাজ নাকি অনেকটাই সহজ হয়েছে। আজ তিনি বলেছেন, আমার আর বোর্ডের যোগসূত্র হচ্ছেন চাচা অর্থাৎ খালেদ মাহমুদ, আমরা দল নির্বাচন, একাদশ, টস বা অন্যান্য বিষয় নিয়ে কি ভাবছি এসব ব্যাপারে বোর্ডের সঙ্গে চাচার যোগাযোগ করেন। আমাকে তাহলে বোর্ডের সঙ্গে যোগাযোগ করতে হয় না, আমি আমার কাজে ব্যস্ত থাকি, আমি এসব নিয়ে ভাবতেই যাই না, সেদিকে থেকে চাচা থাকায় আমার অনেক সুবিধা হয়, তিনি আমার চাপ কমিয়ে দিচ্ছেন। আফগানিস্তান সিরিজের প্রস্তুতির প্রথম দিন মাহমুদ ও সিরেন্স না থাকায় অনুশীলনের সময়টা খুব ব্যস্ততায় কেটেছে ডমিঙ্গোর। করোনাবিধির কারণে সিরেন্স সেদিন দলের সঙ্গে যোগ দিতে পারেননি। মাহমুদ একদিন বিশ্রাম নিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন, যে কারণে প্রথম দিনের অনুশীলনটা রাসেল ও স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাত মিলেই সামলাচ্ছেন। পরে সিরেন্স ও মাহমুদ যোগ দেওয়ায় ডমিঙ্গোর কাজের চাপ কিছুটা হলেও কমেছে। সে কারণে কিনা আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ দলের ঐচ্ছিক অনুশীলনে ডমিঙ্গোর দূর থেকে পর্যবেক্ষকের ভূমিকা পালন করলেন। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিনের সঙ্গেও ছোটখাটো বৈঠক সেরে ফেলেছেন তিনি। এ সময় সিরেন্স আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচের একাদশে থাকা তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও ইয়াসির আলীর সঙ্গে কাজ করেছেন। মাহমুদও ব্যস্ত ছিলেন টাইগারদের অনুশীলনে। পেস বোলিং কোচ না থাকায় এই দায়িত্বটা এখন মাহমুদুরই পালন করছেন।